আজ আমরা নবম শ্রেণীর গণিত প্রকাশ বইটি থেকে কষে দেখি ১৬ এর অঙ্কের সমাধান কিভাবে করা যায় তা বুঝে শেখার চেষ্টা করব। বৃত্ত নিয়ে এর আগে আমার কয়েকটি ভিডিও বেরিয়ে গেছে, যেসব ছাত্রছাত্রীরা আমার আগের ভিডিওগুলো এখনও দেখনি তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নেবে। আগের ভিডিওগুলি দেখা থাকলে এই অধ্যায়ের অঙ্কের সমাধান করতে তোমাদের আরও সুবিধা হবে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দেবে, যাতে আমার পরের ভিডিওগুলোর খবর তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তাহলে শুরু করা যাক। কষে দেখি ১৬ ৫ অঙ্কটা আজ আমরা বুঝে শেখার চেষ্টা করব। আমি প্রথমে ৫ অঙ্কটা পড়ছি, তোমরা পাশে বই খুলে নাও, বইটা খুলে নিলে সুবিধা হবে। তথাগত একটি তামার তার আয়তাকারে বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য ১৮ সেন্টিমিটার এবং প্রস্থ ১৫ সেন্টিমিটার। আমি এই তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম, হিসাব করে এই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। অঙ্কটা ২-৩ বার পড়তে হয়, পড়ে এর মানেটা আগে আমাদের বুঝে নিতে হবে যে অঙ্কে কি বলছে। তথাগত একটা তামার তার আয়তাকারে বেঁকিয়েছে, আয়তাকারে বেঁকানোর ফলে তার দৈর্ঘ্য হয়ে গেছে ১৮ সেন্টিমিটার এবং প্রস্থ হয়ে গেছে ১৫ সেন্টিমিটার। আমি ওই তারটি বেঁকিয়ে একটা বৃত্ত করলাম, হিসাব করে এই বৃত্তাকার তামার তারের ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে হবে। একটা জিনিস লক্ষ্য করতে হবে, যে তারটা আয়তাকারে বেঁকানো হয়েছে সেই তারটাই বৃত্তাকারেও বেঁকানো হয়েছে, অর্থাৎ তারের দৈর্ঘ্যটা একই তারকে একবার আয়তাকারে বেঁকানো হলো, একবার বৃত্তাকারে বেঁকানো হলো। আমরা একটু ছবি এঁকে বিষয়টা বোঝার চেষ্টা করি। প্রথমে এই ছিল তারটা, এইটা ছিল তার। তথাগত কি করলো? তথাগত এটাকে আয়তাকারে বেঁকালো। তাহলে আয়তাকারে বেঁকালো, মনে করি তথাগত বেঁকানোর পরে ছবিটা হয়েছে এই রকম। আর আমি এটাকে বৃত্তাকারে বেঁকালাম, আমার বেঁকানোর পরে ছবিটা হয়েছে এই রকম, বোঝা গেল। আর এই বৃত্তের যে পরিধি, আমি বৃত্তের আগের অঙ্ক তাতে পরিধির মানেটা বুঝিয়েছি, নিশ্চয়ই সকলে বুঝতে পারছো। যারা এখনও আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, কেন প্রথম থেকে বুঝলে অঙ্ক বুঝতে সুবিধা হয়। কাজেই এটা দেখার পরেও দেখে নিতে পারো, আবার আগে দেখে নিয়ে এসেও অঙ্কটাকে বুঝতে পারো। তাহলে আমি যেটা বৃত্তাকারে বেঁকিয়েছি সেই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, মানে এইটা আমাদের বার করতে হবে। এই তারটার দৈর্ঘ্য এই তার এই আয়তাকারে বেঁকানোর পরে এর পরিসীমা আর এর পরিধি এই তিনটেই সমান। তাহলে এর কি জানা আছে? প্রশ্নে বলছে আয়তাকারে বেঁকিয়েছে যার দৈর্ঘ্য ১৮ সেন্টিমিটার, তাহলে এটা হলো ১৮ সেন্টিমিটার আর এটা হলো ১৫ সেন্টিমিটার, ঠিক আছে। এবারে এইটার কিচ্ছু দেওয়া নেই, বৃত্তাকারে বেঁকানো হয়েছে তার কোনো কিছুই বলে দেয়নি, বলেছে এর ব্যাসার্ধ কত সেইটা নির্ণয় করতে হবে। তাহলে তারের দৈর্ঘ্য, এর পরিসীমা, এর পরিধি তিনটেই সমান। প্রথমে আমরা
কি করতে পারি না কি দেওয়া আছে, দেওয়া আছে এইখানে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। তো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আমাদের জানা আছে। আয়তাকার তারের পরিসীমা সূত্রটা কি? আয়তাকার তারের পরিসীমা সূত্র হচ্ছে কি, 2 × দৈর্ঘ্য + প্রস্থ। 2 × দৈর্ঘ্য হলো 18, প্রস্থ হলো 15, এত সেমি। কত হয়? 18 × 10 = 28, 5 = 33, 2 × 33 সেমি। কত হয়? 66 সেমি। এই আয়তাকার তারের পরিসীমা হলো 66 সেমি। এখন এই বৃত্তাকার তারের পরিধি, সেইটা হচ্ছে এই পরিসীমার সমান। এটা নিশ্চয় বুঝতে পেরেছ? তাহলে এইটা হলো আয়তাকার তারের পরিসীমাটা, যা সেটাই হলো বৃত্তাকার তারের পরিধি। তাহলে বৃত্তাকার তারের পরিধি হলো 66 সেন্টিমিটার। এখন এই ব্যাসার্ধটাকে আমরা ধরে নিই আর সেন্টিমিটার। তো মনে করি বৃত্তাকার তারের ব্যাসার্ধ সমান সমান আর সেমি মনে করলাম। তাহলে কি হবে না, বৃত্তাকার তারের পরিধি এটা হবে 2 π r সেমি। সূত্র জানো, 2 π এর মান জানো, 22/7 × r সেমি। তাহলে কি হবে, 44 r/7 সেমি। বৃত্তাকার তারের পরিধি আমরা দেখেছি 66 সেন্টিমিটার। তাহলে এটাও বৃত্তাকার তারের পরিধি, এটাও বৃত্তাকার তারের পরিধি, এই দুটো কি হবে, সমান হয়ে যাবে। তাহলে লিখতে পারি কি, প্রশ্নানুসারে এই দুটো সমান, 44 r/7 = 66, বা 44 r = 66 × 7, বা আর সমাধান হচ্ছে জানো নিশ্চয়ই 66 × 7 / 44। 11 দিয়ে কাটো 6, 11 দিয়ে কাটো 4, 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো 2। তাহলে আর কত বেরোলো, 21/2। আরটা কি, বৃত্তাকার তারের ব্যাসার্ধ, আর সেন্টিমিটার লিখেছিলাম বৃত্তাকার তারের ব্যাসার্ধ। তাহলে বৃত্তাকার তারের আমাদের কি জানতে চেয়েছে, না তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। তাহলে এইটাকে দশমিক করে নাও, আর সমান সমান কত, এটা 21/2 মানে 10.5। সুতরাং বৃত্তাকার তারের ব্যাসার্ধ সমান সমান 10.5 সেমি। বোঝা গেল? আমি আরেকবার ছোট করে অঙ্কটা বুঝিয়ে দিই। প্রথমে প্রশ্নটা পড়লাম, আয়তাকারে তামার তার বেঁকিয়েছে যার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার, তথাগত বেঁকিয়েছে আয়তাকারে, আমি ওই তারটাকে বেঁকালাম বৃত্তাকারে, এবং সেই বৃত্তাকার তারের আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কি করলাম, কি বুঝলাম, যে এই আয়তাকার তারের যে পরিসীমা সেটাই হচ্ছে এই বৃত্তাকার তারের
পরিধি, এরা দুজনে কেন এই তারটা দৈর্ঘ্য যা, পরিসীমা বললে এই তারটার দৈর্ঘ্যকেই বোঝাচ্ছে, পরিধি বললেও এই তারটার দৈর্ঘ্যকেই বোঝাচ্ছে, অর্থাৎ এর পরিসীমা এবং এর পরিধি দুটোই সমান। তাহলে আমরা এখান থেকে প্রথমে যেহেতু আয়তাকার তারের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে আমরা কি করলাম, আয়তাকার তারের সূত্র দিয়ে পরিসীমাটা বার করলাম, সেটাই হয়ে গেল বৃত্তাকার তারের পরিধি। তারপরে বৃত্তাকার তারের পরিধি পেয়ে গেলাম, বৃত্তাকার তারের পরিধি থেকে আমরা জানি যে যদি ব্যাসার্ধকে ধরে নিয়ে আর একক, মানে এখানে আর সেন্টিমিটার, তাহলে বৃত্তাকার তারের পরিধি হবে, সূত্র দিয়ে বের করে নেওয়া যাবে, এটাও বৃত্তাকার তারের পরিধি, এটাও বৃত্তাকার তারের পরিধি, দুটো পরিধিকে সমান করলেই এখান থেকে আমরা সমাধান করে আর এর মান পেয়ে যাব, অর্থাৎ ব্যাসার্ধ পেয়ে যাব। বোঝা গেল ব্যাপারটা?